আপনারা লাইভ এবং এক্সক্লুসিভ সম্প্রচার দিচ্ছেন এই খেলা। সামনের দিকে আক্রমণে আইফে দল, কিন্তু পাসটি ঠিক মতো হলো না। এক্ষেত্রে পাসটা ঠিক করতে হবে, তন্ময়ের পাস ঠিক হয়নি। আক্রমণ ডান পায়ের শট, কিন্তু নিশানা ঠিক ছিল না। বল কাল শুরু দিচ্ছে, সুরজিৎ একটা অর্থবহ ভূমিকা নিচ্ছে আজকে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, সুরজিৎ এবং প্রসেনজিৎ দুজনের মধ্যে একটা ভালো বোঝাপড়া আছে। আক্রমণে ভারতীয় দল, শট কি হবে বাঁ পায়ে? না, তিনি দিয়েছেন বিপিনকে লক্ষ্য করে, বিপিনের শট, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। তবে আমার মনে হয় একে কারণ কি, তিনি খুব ভালো হেড করতে পারেন এই মুহূর্তে। ব্র্যান্ডন হেড গোল হতে পারে না, সেসব কিছু প্রিয়ান্ত অ্যালার্ট ছিলেন মানুষ। কে ভারতীয় দল, এই যে সাইড পাস, প্যারালাল পাস, এটা কিন্তু সবসময় খুব মানে এফেক্টিভ হয় না। দেখা যাক ব্র্যান্ডন কি করেন। নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, বাঁ পায়ে বাড়ানো বল বিপিনকে লক্ষ্য করে, ট্র্যাপিংটা ঠিক হয়নি, কিন্তু গতিতে সামাল দিয়েছেন। বাঁদিক থেকে আক্রমণ, মন্দার রাও, বিপিন, ভারতীয় দলের আক্রমণ, সামনের দিকে থ্রু, বেশ কয়েকটা পাস কিন্তু তারা খেলেনি। পিপিন থেকে মন্দার রাও, দেশাই, ক্রস, এবং দেখা যাক শেষ পর্যন্ত পেনাল্টি বক্সের সামনে না, সেখানে বিপদ। স্টপার ফুলব্যাকের খেলোয়াড় এক্ষেত্রে আশিস রায়, সেখান থেকে বল দিয়েছেন লালেং মামিয়া। আক্রমণে যাচ্ছে ভারতীয় দল, কিন্তু জায়গা দিচ্ছেন, এবার গোল হতে পারে এবং গোল হলো না। মানুষ এইরকম সুযোগ যদি সদ্ব্যবহার করতে না পারা যায় তাহলে কিন্তু খুব মুশকিলের ব্যাপার। রাহুল কেপি অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়, তিনি কিন্তু লালেং মামিয়া ওখান থেকে অনিরুদ্ধ থাপা বলটি বাড়িয়েছিলেন, চমৎকার বল, এবং শেষ পর্যন্ত কিন্তু গোল করতে পারেনি রাহুল কেপি। খুব ভালো সুযোগ ছিল, সামনের দিকে থ্রু বলটি ছিল, কিন্তু আমার যেন মনে হয়েছিল একটু অফসাইডে ছিলেন তিনি, যাই এবং শুটিং এবিলিটি যেটাকে আমরা বলি সেটা কিন্তু এই দলের মধ্যে কিছুটা কম আছে। আরও একটা শট, কিন্তু সোজাসুজি গোলরক্ষক সেই মেধাবী খেলোয়াড় আবার আক্রমণে যাচ্ছে এই মুহূর্তে ভারতীয় দল, সেখান থেকে কি গোল আসবে? বাঁদিক থেকে অনিরুদ্ধ থাপা ভাসানো বল, কিন্তু ডিফেন্স কিন্তু যথেষ্ট ভালো খেলছে আইএফ একাদশের, কোনো সন্দেহ নেই। অফসাইড অনেকটা সামনে চলে গিয়েছিলেন সঙ্গত কারণে, দেবো এটা ভালো খেলা হচ্ছে, বলটাকে নিজেদের নিয়ন্ত্রণে লাগে, কিন্তু ফুটবলে যেটা পেনিট্রেশন বলা হয় সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পারিনি। আক্রমণ যাওয়ার চেষ্টা সামনের দিকে, অনিরুদ্ধ থাপা, অনিরুদ্ধ থাপা থেকে হালিচারান নারজারি, ভাসানো বল, এবার কি হেড আসবে না? পেনাল্টি বক্সের মধ্যে বিপজ্জনক পরিস্থিতি, টোটাল রোল প্লে করেন কিন্তু ভারতীয় দলের হয়ে, কোনো সন্দেহ নেই, এবং তিনি যেমন খেলাতে পারেন গোল করতে পারেন। বাঁদিক থেকে হালিচারান নারজারি, কিন্তু এখানে প্রিয়ান্ত বল ফসকে গিয়েছিল, কিন্তু সুযোগ সদ্ব্যবহার করে মধ্যে একটা লড়াই ছিল, শট কিন্তু বল চলে গেল বাইরে। কর্নার কিক ভারতীয়র জন্য, নতুন খেলোয়াড় এলেন 22 নম্বর জার্সিধারী ফুটবলার, কিছু করে বাড়ানো বল, হেড, চাপ বাড়াচ্ছে ভারতীয় দল, গতিতে যাবার চেষ্টা, গতি বাড়িয়েছে, সেন্টার ভারী সুন্দর সেন্টার ছিল, কিন্তু কোনো খেলোয়াড় ছিল না। এই প্রথম দেখলাম একটা ভালো আক্রমণ করলো ভারতীয় দলে একজন খেলোয়াড়, আমরা দেখে নেবো কীভাবে আক্রমণটি হয়েছিল, এবং বলটি বাঁচাবার পরে কিছুটা আঘাত পেয়েছিলেন প্রসেনজিৎ। বাঁদিকে আবার হালিচারান নারজারি, সেখান থেকে বাঁদিক থেকে আক্রমণে যাচ্ছে, বাঁদিক থেকেই বেশি সচল আক্রমণ কিন্তু ভারতীয় দলের, এখানে ক্রস বেশি, এক্ষেত্রে শটটা বল পেছনে বাইরে হয়ে, কিন্তু একটা অর্থবহ ভূমিকা নিয়েছে কোনো সন্দেহ নেই। আবার আক্রমণে ফেরার চেষ্টা, কিন্তু অনিরুদ্ধ, অনিরুদ্ধ সঙ্গে সঙ্গে, অনিরুদ্ধের মধ্যে অনেক সৃষ্টিশীলতা আছে যে কারণে তিনি চমৎকার বল বাড়াতে পারেন। আক্রমণে ভারতীয় দল, এবার গোল হবে কি দেখা যাক, শেষ অব্দি শট এবং গোল, অর্থাৎ আজকের ম্যাচের প্রথম গোলটি চলে এলো এই মুহূর্তে, ভারতীয় দল গোল করে এগিয়ে গেল, যার ফলে খেলার ফলাফলের পরিবর্তন হল। দেখুন কিভাবে ঘটনাটি ঘটেছিল, কিভাবে গোলটি হয়েছিল, ভারী সুন্দর ট্যাকেল হয়েছিল, সেখান থেকে বলটিকে নিয়ে আকাশ, বলটিকে নিয়ে এগিয়ে চলেছে, নিজের নিয়ন্ত্রণে রেখেছে, এবং ডান পা বাঁ পা করতে করে ডান পায়ের আউটস্টেপে বলটিকে নিয়ে ডান পায়ের শটটি যখন নিলেন, গোলরক্ষক প্রিয়ান্তের কিছু করার ছিল না, তার নাগাল এড়িয়ে বল চলে গেল গোলের মধ্যে, 1-0 গোলে।
ইন্ডিয়ার